মাইরা কারা কারা ভোলানাথের ব্রত রাখেন একটু হাত তুলেন তো ভোলানাথের ব্রত কারা কারা রাখে বাহ সুন্দর মাইরা সবাই রাখে তা ভোলানাথের মাথায় যখন জল ঢালতে যাক তখন তো খুব সুন্দর করে সেজে যান তা সেজে তো গেলাম গয়নাগাটি পরে সোনা দানা পরে কিন্তু কণ্ঠে তুলসীর মালা পরে যান কি বাহ সুন্দর সবাই পরে যান তো এর ফাঁকে একজনও তো ছিল যে পরে যায় না রাধে রাধে একটা কথা জেনে রাখবেন মা তোমার গলায় তুলসীর মালা নেই বলে আমাদের বাস্তব জগতের বৈষ্ণব তোমার হাতে জল গ্রহণ করলো না যিনি বৈষ্ণব চূড়ামণি স্বয়ং শ্রী ভোলানা বৈষ্ণব চূড়ামণি তার উপরে আর বৈষ্ণব নাই তোমার গলায় তুলসীর মালা যদি না থাকে তুমি সোনামুখী ডাবের জল ঢালো আর খাঁটি দুগ্ধই দাও সে নেবে নেবে না তাই তুমি কত গয়নাগাটি পরে গেলে কতটা সুন্দর দামি শাড়ি পরে গেলে সেটা কিন্তু সে দেখে না আগে দেখে কি মা ভোলানাথ বৈষ্ণব যারা ভক্তদের হাতে সেবা গ্রহণ করবে নচেত নেবে না এখন আমরা সেজে যাই কিন্তু কণ্ঠে তুলসীর মালা নেই না মায়েরা ভোলানাথের ব্রত কেন করা হয় গো সুন্দর মানে ভোলানাথের মতো স্বামী পাবে বলি ভোলানাথের মতো স্বামী পাবে বলে তো ব্রত করা হয় মানে যাদের বিবাহ হয়ে গেছে আবার ব্রত করছে কি ডবল করে পাওয়ার জন্য এবার সন্তানের মঙ্গলের জন্য ভোলানাথ হচ্ছেন আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয় ভোলানাথ কারোর উপর প্রসন্ন হয়ে গেলি ভগবান তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না কারণ ভক্ত যাকে কৃপা করে ভগবান কৃপা করে ভোলানাথের মাথা যদি ঠান্ডা রাখা যায় পরিবারের সকলের মাথা ও এখন ভোলানাথের মধ্যেও খারাপ আর ভালো আছে কি খারাপ শ্মশানে থাকে না ওটা খারাপ না ওটা ভালো গাঁজা খায় রাধে রাধে আর ভালোটা কি সর্বদা কৃষ্ণ নামে ডুবে থাকে তাই তো এইবার ভালো আর খারাপ আছি আমরা যখন জল ঢালতে যাই কি খারাপটা নিয়ে যাই মানে সেজে যাই খারাপটা নিয়েছি ভালোটা কি কণ্ঠে তুলসীর মালা একটু সেবা করে যাওয়া তাই তো ভালোটা নিলাম না খারাপটা নিলাম এখন ভোলানাথ বলছে খারাপ ভাবে জল ঢেলেছিস ভালোটা নিলি না আমি আমার যেটা আমার মতো চাস তো আমার যেটা খারাপ আছে সেটা দেব ভালোটা দেব না এই জন্য বাবা ভোলানাথের যেটা খারাপ গুণ ও যে বলে দিল মা না হাই ওটাই সবার কপালে জুটে গেছে আর ভালোটা নি হরি বল হরি বল হরি বল বৃন্দাবনের পথে বিহারী চলেছে এখন পথ তো খুঁজে পাচ্ছে না যাকে দেখে তাকে জিজ্ঞেস করে বলে দাও না বৃন্দাবন কোথায় এখন কেউ বিহারীকে দেখতে পেয়ে একটু ভালোবেসে যায় একটা সুন্দর ছেলে বৃন্দাবনে যাচ্ছি বৃন্দাবনে যাবি কি করতে তুই কেন আমি কৃষ্ণের সঙ্গে গরু চরাতে যাচ্ছি বিহারী যাচ্ছে প্রতিমা যাকেই বলি আমি কৃষ্ণের সঙ্গে গরু চরাতে যাচ্ছি সেই হাসে কৃষ্ণের সঙ্গে হরি বল হরি বল হরি বল শিশু নারায়ণ আমাদের মনে তো অনেক প্যাঁচ পাপে ভর্তি এতটুকু ফাঁকা নেই এতটুকু ফাঁকা পাওয়া যাবে পবিত্র ওরা প্রণাম নিতে আছে মা তা বলে এ নয় যে প্রণাম নিতে নেই বলে আপনারা শেখাবেন না শিক্ষা দিতে হবে কারণ যতক্ষণ কাদা ডালা নরম থাকবে বাঁকাতে পারবে শুকনো হয়ে গেলে কিচ্ছু করা যাবে রাধে রাধে তাই মা যা শেখাতে হবে ছোটবেলা থেকে শেখাতে হবে বয়স হয়ে গেলে আর কিছু করার নেই রাধে রাধে মা বিহারি চলেছে হঠাৎ দেখছে বড়দেরকে জিজ্ঞেস করতে একটু ভয় পাচ্ছে বিহারি ছোট ছেলে তো বড়দের সঙ্গে কথা বলতে একটু ভয় পাচ্ছে বিহারি সমবয়সী কিছু ছেলে খেলা করছে তারাও গরু চড়াচ্ছে বলছে হ্যাঁ গো এটা কি বৃন্দাবন তারাও গরু চড়াচ্ছে বলছে এটা কি বৃন্দাবন না গো এটা বৃন্দাবন নয় ও তাহলে তোমাদের মধ্যে কৃষ্ণ নেই না তো ও তোমরা নিজেরা গরু চড়াও হ্যাঁ তা
বলতে পারো বৃন্দাবন কোথায়? আমিও গরু চড়াতে যাচ্ছি। আমি না কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে যাচ্ছি। ওগো গুঠির রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গো বলে তেনে কোথায় বৃন্দাবন কোথায় রাখালে রাজা গোপাল খেলিও দুপার কোথায় বৃন্দাবন গুঠির রাখাল বলে তেনে কোথায় কৃষ্ণচন্দ্র তাই বলছে জিথাই দিন রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে গাছপালা রয়েছে না একটু তৃষ্ণা পেয়েছে জল খাবে কিছু হাঁকা একটা মাঠে পৌঁছে গেছে বিহারি এইবার বিহারির আশা ক্ষীণ হয়ে যাচ্ছে কোথায় বৃন্দাবন কত দূর যাব আর পারছি না তো মন বড্ড খিদে লেগেছে আহ শরীরটা আর চলছে না তৃষ্ণায় গলাটা শুকিয়ে যাচ্ছে বিহারি আর হাঁটতে পারছে মা ঠিকই বলেছিল মায়ের কথা শুনে যদি আমি রয়ে যেতাম
এই কষ্ট আমাকে পেতে হতো না। আস্তে বাবা আস্তে, মায়ের কথা, ও মা মায়ের কথা শুনলে ভালো হয় না? বিহারীও বলছে মায়ের কথা শুনে যদি আমি থেকে যেতাম তাহলে আমার এত কষ্ট হতো না। ও মা তো বলে দিয়েছে সমস্যা হলে কষ্ট হলে দয়াময়কে ডাকতে। হে দয়াময়, আমি জানি না তোমায় কেমন দেখতে, আমি জানি না তুমি কোথায় থাকো, আমি জানি না তুমি কেমন। শুধু মা বলেছে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে ডাকলে নাকি তোমাকে পাওয়া যায়, তুমি তাকে সাহায্য করো। হে দয়াময়, আমি এমন একাকী হয়ে পড়েছি, আমাকে কি তুমি সাহায্য করবে না? বিহারী দয়াময়কে ডাকছে, মা আর এগিয়ে চলেছে। এতটাই বিহারী ক্লান্ত যে আর কিছুতেই তার চরণ দুখানা এগোতে পারছে না। ভগবান কি করেছে জানো মা? ভক্তির জন্য একটা সুন্দর বটবৃক্ষ তৈরি করেছে। কে তৈরি করেছে? ভগবান। ওই ফাঁকা মাঠের মাঝে একটা বটবৃক্ষ তৈরি করে পাশে একটা জলাশয় তৈরি করে ফেলেছে। আর বিহারী চোখ সেই দিকে পড়েছে। তাড়াতাড়ি করে বিহারী গিয়ে ওই বটবৃক্ষের তলায় বসে পড়েছে। নিস্তেজ হয়ে গেছে শরীরটা, আর বৃক্ষের তলে বিহারী গেছে। চোখটা যখন বিহারীর বন্ধ হয়ে যায় মা, বিহারী দেখতে পাচ্ছে এক জ্যোতিময় আভা নিয়ে কে যেন বিহারীকে ডাকে। বিহারীকে করি সুন্দর মুরলি, ও বিহারী কি গো আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসছো, তুমি এরই মধ্যে হাঁপিয়ে গেলে? ক্ষীণ হয়ে যাচ্ছে না ভক্তের বিশ্বাস? ভগবান ভক্তের মনে বিশ্বাস জাগিয়ে রাখছে। তুমি আমার কাছে আসছিলে তো? কৃষ্ণ কৃষ্ণ বলেই ঘুমিয়ে গেছে। অস্পষ্ট দেখল, মনে আশা জেগে গেল কৃষ্ণের কাছাকাছি এসে গেছি, কৃষ্ণ দেখা দিয়েছে। এইবার ভগবান কি করছে দেখেন মা? ভক্ত তো খিদায় তৃষ্ণায় পড়ে আছে, এখন এত সহজে কি ভগবান ভক্তকে ধরা দেবে? ও মা, শেখরা যেমন কষ্টি পাথর দিয়ে ঘষে ঘষে দেখে নাই কোনটা আসলে সোনা কোনটা নকল, ভগবানও তেমন পরীক্ষামূলক কষ্টি পাথরে বিচার করে নেয় কোনটা আসল ভক্ত আর কোনটা। দেখি বিহারি তুমি আমাকে কত ভালোবাসো, না না আমি তোমাকে হারতে তবে দেব না। ভগবান মা কি করেছি এক ছোট্ট বালকের বেশে ধারণ করে, মাথায় একটা পাগড়ি বেঁধে কাঁধে একটা দধির ভান্ড নিয়ে পরনে ধুতি পরে বিহারীর কাছে আসে। কে তুমি ও গো গাছতলায়, কে তুমি ও ছেলে, ও ছেলে? দেখেছো মা মনে মনে চিন্তা করছে যদি বড় সেজে যায়, ভগবান যদি বড় হয়ে আসে তাহলে তো একটু ভয় পাবে। তা বিহারী সমবয়সী সেজেছে, মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়ে গোয়ালা সেজেছে, একটা ধুতি পরেছে আর কাঁধে একটা বাঁকের মধ্যে দুটো ভাঁড় নিয়েছে, ভাঁড় নিয়ে এসেছে। ও ছেলে তুমি কে গো? কে কে তুমি? আগে তো এখানে দেখিনি কে? আমি আমি বিহারি। বিহারি এখানে কি করতে এসেছো? আমি বৃন্দাবন যাব, আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে যাব। কৃষ্ণের সঙ্গে? ও মা তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন গো? ভগবান ভক্তকে বলছে তোমার মুখটা এমন খেয়েছো তুমি? না, ভগবান বিহারীর পাশে গিয়ে বসে পড়েছে, একটা ভাঁড় বের করে বিহারীর হাতে দিয়ে বলছি এ নাও খাও। না 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 না, আমার মা বলেছে অচেনা কোনো ব্যক্তির জিনিস যেন না খায়। আমাকে? আরে আমি তো তোমার বন্ধুর মতো, খাও না। তোমার নাম কি গো? আমার নাম কি জানো? আমার নাম নন্দদুলা। কি নাম? এই দেখেছ তোমার নাম বিহারীলাল আর আমার নাম, এই আমাদের কত মিল আছে না। আচ্ছা তুমি কাদের গো? তুমি কাদের? বিহারীকে জিজ্ঞেস করছো তুমি কাদের? আমি আমি ঘোষেদের গো, আমার পিতার নাম দ্বিজ ঘোষ।
তুমি ঘষে দে, আরে আমিও তো ঘষে দে। নন্দ ঘষে ছিলি না, দেখেছো তুমিও গোয়ালা আমিও গোয়ালা। তোমার নাম বিহারী লাল, আমার এই যে তোমার আর আমার মধ্যে অনেক মিল না, তুমি আমার সঙ্গে বন্ধু হবে। আহা, বন্ধুত্ব করবে? হ্যাঁ, কেন করব না? দেখো তুমি আর আমি আজ থেকে বন্ধু হলাম কিন্তু। হ্যাঁ বন্ধু হলাম, তাহলে এবার যখন বন্ধু হয়ে গেছি, আমার দধি খেতে তোমার কোনো দ্বিধা আছে কি? তুমি তো এই দধি দুগ্ধ বিক্রি করতে যাচ্ছ, তুমি যদি বিক্রি করে অর্থ না তোমার বাড়িতে নিয়ে যেতে পারো, তোমার মা তোমাকে বকবে। কেন, তোমার মা কি তোমাকে বকে? না গো, আমার মা বকে না, আমার মা খুব ভালো। আমার বাবা নেই তো, তাই আমার মা আমার পরের বাড়িতে কাজ করি, আমাদের অনেক কষ্টে দিন চলে গো। আমার মা যা পায় আমাকে নিয়ে এসে খাইয়ে দেয়, এই জন্যই তো আমি কৃষ্ণের কাছে যাচ্ছি। কৃষ্ণের কাছে কাজ করব, অনেক অর্থ পাবো, কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো, আর আমাদের অভাব থাকবে না। হাসছে ভগবান, ভক্ত কেমন করে ভালোবাসে, গরু চড়িয়ে অর্থ নিয়ে। আমার মা তেমন নয় গো, নন্দদুলাল বলছে আমার মা তেমন নয় গো, আমাদের কোনো অভাব নেই, শুধু আমার অভাব আছে। ভগবান বলছে আমাদের কোনো অভাব নেই কিন্তু শুধু আমার অভাব আছে। তোমার কিসের অভাব গো? ভালোবাসার অভাব। ভগবানের ঘরে অভাব আছে, কিসের অভাব? ভক্তদের ভালোবাসাটা যে আমি চাই কিন্তু যদি কেউ অভুক্ত থাকে, আমার মা তাকে ডেকে নিয়ে সে খাওয়ায়। যদি কেউ অভুক্ত থাকে, আমার মা তাকে ডেকে নিয়ে সে খাওয়ায়। আর আমার মা যদি জানতে পারে যে তুমি অভুক্ত আছো, তথাপিও আমি তোমাকে না খাইয়ে বিক্রি করে বাড়ি চলে এসেছি, আমার মা কিন্তু আমাকে মারবে। তা তুমি যে আমার বন্ধু হয়েছো, তুমি কি চাও আমার মা আমাকে মারুক? না, তাহলে সেবা করো। যেই না দধির ভাণ্ডটা এগিয়ে দিয়েছে, মা বাচ্চা ছেলে তো খিদে পেয়েছে তো, আর একবারও ঘুরে তাকায়নি, দধির ভাণ্ড নিয়ে একেবারে বিহারি খেয়ে নিচ্ছে। নন্দদুলাল বলছে মা স্বয়ং ভগবান, ও বিহারি সবটা একা একা খেয়ে নিচ্ছ, আমাকে একটু। আমাকে একটু দেবে না? ভগবান চাইছে ভক্তকে, ভগবানই দিয়েছে, তারপরেও চাইছে একটু দেবে না, এটা আমাদের ঘটনা। ভগবান তো আমাকে সব দিয়েছে, কি মা দিয়েছে তো, এই দেহটাও তার দেওয়া, এই সংসারটাও তার দেওয়া, সে দিয়ে আবার কিছু চায়, সেই দিয়েছে, কিন্তু তারপরেও সে চাইবে একটু ভালোবাসা দাও, একটু তাকে ভালোবাসা, তাকে একটু সময় দাও। বিহারি বলছে তুমিও খাবে? হ্যাঁ, তুমি আমাকে খাইয়ে দেবে? আহা, ভগবান ভক্তকে বলছে তুমি আমাকে একটু খাইয়ে দেবে? চিন্তা করে দেখেন মা, আমরা যদি কোনো খাবার খেতে খেতে এটো হয়ে যায়, সেটাকে বলি না এটা গোবিন্দকে দিতে নেই, বা ধুয়ে শুদ্ধ বসন করি না, কিছু সেবা করে আমরা গোবিন্দকে সেবা দিতে পারি না। আগে যেটা আমরা যদি পরে কিছু সেবা করে নিই, সেটা সেই বস্ত্র পরিত্যাগ করি, আবার সেবা দিতে বসতে হয়, তাই তো মা? আজকে বিহারী যে হাতে সেবা করছে, সেই নোংরা হাতে, সেই উচ্ছিষ্ট হস্তে দইটাকে মা বাচ্চা ছেলে তো নিজেও মেখেছি, আর নন্দদুলাল ভক্তি রাতে ভগবান সেবা করছে। আচ্ছা ও বিহারী, তুমি আমাকে খাইয়ে দিচ্ছ, আমি তোমাকে একটু খাইয়ে দেবো, দাও। আহা, ভগবান একটু দধি বিহারীর বদলে দিচ্ছে, দুজনের সেবা করেছে, বড় তৃপ্তি পেলাম গো নন্দদুলাল। নন্দদুলাল বলছে আমিও পেয়েছি গো, আমার দধির এত স্বাদ নয়, বিশ্বাস করো মা, দধিটা এত সুন্দর খেতে নয়, তুমি খেয়েছো বলে না স্বাদটা একটু বেড়ে গেছে। তুমি খেয়েছো বলে না স্বাদটা একটু বেড়ে, এই জন্যই তো বলে বাবা, যখন আমরা মাধবকে সেবা দিতে যাচ্ছি তখন সেটা থাকে নৈবেদ্য, যখন ভগবানকে সেবা দিলাম সেটা হয়ে গেল প্রসাদ,
আর যখন সেটা ভক্ত সেবা করলো সেটা হলো মহাপ্রসাদ নিতাই হরি 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 বল হরি বল বিহারী লাল আর নন্দদুলাল সেবা করে বলছি আচ্ছা খাওয়া হয়ে গেছে তো জল লাগবে না ওই দেখো জলাশয় চলো গিয়ে দুজনে জল খেয়ে নিয়েছি এবার বলো বিহারী ভালো লাগছে শরীরটা হ্যাঁ ভালো লাগছে ও নন্দদুলাল এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না এবার বলো না আমি বৃন্দাবনে যাব কৃষ্ণের বাড়ি যাব কোথায় যাব আমি তোমাকে পৌঁছে দেব চলো ভগবান আমার ভক্তির হাতটা ধরে নিজ সঙ্গে করে নিয়ে যায় ভক্তকে নিয়ে যায় আর বলি ওরে বিহারী ওরে বিহারী যদি কেউ একবার আমার হাত ধরি আমার হাতে ধরে তাকে আর পথ ভুল করতে হয় না তার পথে 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 ভুল হয় না ভগবানের হাত যদি কেউ একবার ধরে মন তার আর পথ ভুল হবে ভগবান ভুল পথে নিয়ে যায় তাই বলছে যে তোমাকে ভুল পথে নিয়ে যাবে তার হাত ধরো না যে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে তার হাত কারণ বাবা এখন হাতে ধরে মদের দোকানে নিয়ে যাওয়ার মতো অনেক বন্ধু পাবে কিন্তু হাতে ধরে সাধু সঙ্গ করতে নিয়ে যাওয়ার মতো বন্ধু পাওয়া যাবে বিহারীর হাত ধরে ভগবান নিয়ে এসেছে কোথায় মা কৃষ্ণ কি প্রকৃত আছে এখন নেই তো নিয়ে এসেছে কোথায় বর্তমানে যে বাঁকে বিহারীর মন্দির বর্তমানে ওই মন্দিরে নিয়ে এসেছে নিয়ে এসে দেখিয়ে দিয়ে বলছি ওটা কৃষ্ণের বাড়ি ভগবান নিজে বলছি ওটা কৃষ্ণের বাড়ি চলে যাও ও নন্দদুলাল তাহলে তুমি কি করবে কেন আমি বাড়ি যাব আমাদের আর দেখা হবে না ভক্ত ভগবানকে জিজ্ঞেস করছি আমাদের কি আর দেখা হবে না বলছে কেন হবে না যদি একবার দয়ালে দিন বন্ধু বলে ডাকতে পারিস তবে ডাকতে পারে যদি বলতে পারিস বদন ধরে নিতাই গৌর হরি হরি বল হরি যেখানে থাকি কেন ছুটে আসিব ছুটি আসিব আমি যে ভক্তির দাস আরে দয়া আমি যে ভক্তির দাস রে যদি একবার দিন দয়াল বন্ধু বলি নয়ন বাড়ি দিয়ে তুই ডাকতে পারিস আমি তোর কাছে চলে আসি দর্শন দেবে এই বিহারী অনেক বেলা হয়ে যাচ্ছে যা তুই ওখানে যা আমি বাড়ি যাই আমার মাও দেবার বকবে বেলা হয়ে যাচ্ছে ভগবান চলে গেল বিহারী কে ডাক দিচ্ছে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ ওই মন্দিরে যিনি সেবাই ছিলেন সেই বাবা ঠাকুর বেরিয়ে এসেছে কে আমি গো আমি আমি বিহারী লাল আমি আমি বিহারী লাল কে কোথা থেকে এসেছিস তুই ভারী মিষ্টি ছেলে তো আমি অনেক দূর থেকে এসেছি কৃষ্ণকে একটু ডেকে দাও তো কৃষ্ণকে ডেকে দেব আচ্ছা তুই ভেতরে আয় দেখি আগে চাঁদপানা মুখটা কেমন লাল হয়ে গেছে তো দেখি বল কৃষ্ণকে চাই কেন আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে এসেছি গরু চড়াবি হ্যাঁ আমি তো শুনে এলাম কৃষ্ণ নেবলক্ষ ধেনু নিয়ে 24 জন রাখাল মিলে গরু চড়ায় আমি যোগ দেব 25 জন হয়ে যাব 25 জন মিলে গরু চড়াবো আমার তো বাবা নেই আমার মা অনেক কষ্ট করে সংসার চালায় তা আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়িয়ে যা রোজগার করব যা অর্থ পাবো নিয়ে বাড়ি চলে যাব মা এই কথা যদি কেউ বলে কোনো বাচ্চা তুমি হাসবে না হাসবে ঠাকুরও হেসে ফেলেছে আরে আরে ছেলেটার মনে বিশ্বাস দেখেছো এখন যদি আমি বলে দিই না কৃষ্ণ বলে কেউ নেই মনের বিশ্বাসটা ভেঙে যাবে তার চেয়ে থাক গোবিন্দের চরণে বিশ্বাস আছে এই শোন এখন এইভাবে যে বৃন্দাবনে ছেড়ে দি বাবা বর্তমান সমাজের বৃন্দাবন তখনকার দিনের বৃন্দাবন বহু ফারাক এখন কোথাও গেলে ধর্মশালা কোথাও গেলে ভক্তদের বিশ্রামের স্থান আপনি দেখতে পাবেন কোথাও মঠ কোথাও মন্দির তখনকার দিনে শুধু জঙ্গল ফাঁকা মাঠ আর জঙ্গল বৃন্দাবন এখন কোথায় যাবে ছেলেটা কোথায় থাকবে বাচ্চা ছেলে অনেক দূর থেকে এসেছে তা আমার কাছেই থাক এবার ওই বাবা ঠাকুরের একটা ছেলে আছে যার নাম গোপাল ছোট্ট এইবার গোপাল আর বিহারী বলে আমার তো একটা ছেলে জায়গা একটা ছেলে হবে নিজের মতো থাকবে রেখে দিয়েছে বাড়ি কিন্তু বিহারী যে মাথায় ঢুকেছে যে কাজ করতে হবে আর টাকা নিয়ে বাড়ি যেতে হবে আবার কার সঙ্গে কাজ করতে হবে কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে হবে আবার একটা দুটো হলে হবে না নবলক্ষ ধেনু চাই
এই যে মাথায় ঢুকে গেছে কে বার করে দৃঢ় বিশ্বাস বলছে জি এটা কৃষ্ণের বাড়ি তো বলে হ্যাঁ বলে কৃষ্ণের বাড়িতে তো নবলক্ষ ধেনু থাকে এই কটা গরু কে বলে আসলে কি হয়েছে জানিস বলতো নবলক্ষ ধেনু যদি একটা মাঠে ঘাস খায় একদিনে সব খেয়ে ফেলবে বাবা ঠাকুর বোঝাচ্ছে এইবার একটা মাঠের ঘাস খেয়ে ফেলেছে এখন এইভাবে গরু চরাতে চরাতে অনেক দূরের মাঠে চলে যায় ফিরতে না অনেক দেরি লেগে যায় তাই অনেক দূরের মাঠে চলে গেছে তো তুই একটা কাজ কর বিহারী তুই কাজ করবি আমার বাড়ির গরুগুলো তুই চরাতে নিয়ে যা যেগুলো দেখে গেছে কৃষ্ণ কৃষ্ণ যখন চলে আসবে আসতে সময় লাগবে অনেক দূরের মাঠে চলে গেছে আসতে সময় লাগবে কৃষ্ণ যখন চলে আসবে তখন তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিবি আমি পরিচয় করে দেবো ঠিক বলেছে তা কবে থেকে যাবো বলে কাল থেকেই যাবি আবার গরু চরাতে শুরু করলো বিহার প্রতিদিন সকালবেলায় উঠে মা ওই ঠাকুরমশাই কিছু প্রসাদ দেয় গোবিন্দকে সেবা দিয়ে তা চলে বেঁধে নিয়ে চলে যায় মাঠে সারাদিন গরু চড়ায় সেবা করে সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসে আর সর্বদা মুখে ওই কৃষ্ণ নাম চলুন আমরা সবাই মিলে বলবো আজকে বিহারী গরু চড়াচ্ছে আর দয়াময়কে বলছে দয়াময় তুমি সঙ্গে থেকো হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম সারা জীবের আর গরু না হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম সারা জীবের অন্য গরু না হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম সারা জীবের আর গরু না হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম সারা জীবের আর গরু না হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই না না গতি নাই গতি নাই গতি নাই গতি না না গতি নাই গতি নাই দেখতে দেখতে দিন যায় সপ্তাহ যায় মাস চলে গেল কৃষ্ণ এলো না কৃষ্ণ এলো না দিন চলে গেল সপ্তাহ চলে গেল মাস চলে গেল কৃষ্ণ আর গরু নিয়ে ফিরে বিহারী মনে মনে বলছি আচ্ছা কৃষ্ণ কেন আসে না বলো দেখি কি আমি এসেছি বলে আসলো না আমা আমি এসেছি বলে মনে হয় কৃষ্ণ খবর পেয়ে গেছে আসে এইবার গাভী চড়াতে গিয়েছি মা গাছের তলায় বসে আছে গাভীগুলোকে ছেড়ে দিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণ কেন এলো না কৃষ্ণ কোথায় যেতে পারে এতদিন সময় লেগে যায় কৃষ্ণের আসতে আচ্ছা বাবা বলেছিল না
মানে যিনি সেবাই তিনি বলেছেন আমার দুটো ছেলে বাবা বলে ডাকে বলছে বাবা বলেছিল না কৃষ্ণ দূরের মাঠে গরু চরাতে গেছে আচ্ছা আমি যদি উঁচু জায়গায় উঠে যেতে পারি দূরে যদি কৃষ্ণ দূরের মাঠে গরু চরাই দেখতে পাবো হ্যাঁ কি না গাছে উঠে পড়ে ছেলের বুদ্ধি দেখেন বাবা মানে ভগবানকে কিভাবে পাওয়া যায় গাছে উঠে পড়েছে বিহারীর মনে কিন্তু আবার বিশ্বাস হারিয়ে যাচ্ছে যে আমি এসেছি বলে কৃষ্ণ বাড়ি ফিরছে না ভগবান দেখছে ভক্তের মনে বিশ্বাস তো জাগিয়ে রাখতে হবে যেই না গাছে উঠে পড়েছে মা বিহারি দেখতে পাচ্ছে ওই তো দূরের মাঠে ওই তো নবলক্ষ ধেনু ওই তো কৃষ্ণ ওই তো ২৪ জন রাখাল ওই তো খেলা করছে ওই তো কৃষ্ণ সত্যি কৃষ্ণ আছে গো ওই তো গরু চরাচ্ছে আমিও যাব আমি ওই মাঠেই যাব কিন্তু বাস থেকে নেমে পড়ে যেই না যেতে গেছে বলছে অনেক দূরের মাঠ তো ওটা এখন যদি আমি যেতে চাই সন্ধ্যা হয়ে যাবে তো বাবা তো বকবে বেশি সন্ধ্যা হয়ে গেলে আচ্ছা আজ যাব না কালকে সকাল সকাল ওই মাঠে চলে যাব বাড়ি এসেছে মা ঘুম আর ধরে না বিহারীর কখন ভোর হবে কখন ভোর হবে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বিহারী চলে গেছে সেই মা ঠিক জায়গায় এলাম তো কৃষ্ণ তো নেই মাঠে নবলক্ষ্ম ধেনু তো নেই সখরা গেল কোথায় দূরে দূরান্ত চোখ তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই আবার গাছে উঠে পড়েছে আবার দেখতে পাচ্ছে দূরের একটা মাঠে কৃষ্ণ গরু চরা কিন্তু অত দূরের মাঠকে তো আজ যেতে পারবো না কাল যাব ওই মাঠে কিন্তু কাল যাব আবার পৌঁছে যায় মা ভগবান বিহারী ক্লান্ত হয়ে গেছে দয়া কৃষ্ণ তোর সঙ্গে বন্ধুত্ব করব বলে এলাম আর কতদিন আমার থেকে এভাবে দূরে দূরে থাকবি বল না আমাকে কাছে কি ধরা দিবি না কৃষ্ণ আরে কত গিরিধারী আড়ালে আড়ালে রবে আর কতদিন আড়ালে আড়ালে রবে Oh,
प्रतिदिन बिहारी गुरु चराय तबे आर कृष्ण के बोले ना आय आर कृष्ण के खोजे ना मने मने बोले छे गुरुदेव तो बोले दिए छे जे भालोबासले से चले आस পঞ্চশস্য বর্জনীয় তাই তো যারা যারা একাদশী করেন জানি আবার অনেকে আছে একাদশী করেন বাবা লুচি পরোটা রুটি খেয়ে একাদশী করে অনেকে করে তো এটা একাদশী নয় এটা আটাদশী একাদশীতে পঞ্চশস্য বর্জনীয় সেখানে আপনি রুটি কিন্তু খেতে পারবেন না একাদশী দিন আপনি উত্তম একাদশী হচ্ছে নির্জলা একাদশী মানে যেটা জল গ্রহণ না করে একাদশী পালন করে যারা মধ্যম একাদশী হলো যারা শুধুমাত্র জল গ্রহণ করে পানীয় গ্রহণ করে মানে দুগ্ধ শরবত ইত্যাদি গ্রহণ করে যারা একাদশী পালন করে আর আমরা করি অধম একাদশী মানে ফলমূল আমরা খাওয়া দাওয়া করি একাদশীর অনেক রকম খাওয়ার হয় বাবা সেগুলো খাবে দয়া করে কেউ ওই রুটি পরোটা লুচি যেন মহোৎসব লেগেছে না যাই হোক একাদশীর দিন বাবা উঠে বলছে বিহারী কি বলো বাবা
দেখ বাবা আজকে তো একাদশী প্রভুকে তো অন্য কিছু দিতে পারবো না এখন তাড়াতাড়ি করে আগে রন্ধন করে প্রভু সেবার ব্যবস্থা করতে হবে তুই এক কাজ কর বিহারী তুই চলে যা গরুটা নিয়ে চলে যা আমি সময় মতো প্রভুকে সেবা দিয়ে প্রসাদ যেন আমি তোর কাছে পৌঁছে দেবো নিয়ে চলে যা আচ্ছা বাবা তাই হবে বিহারী চলে গেছে এবার বাবা একাদশীর দিন একটু ভক্ত সেবা তাই তো ভক্ত সেবা দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে সব করতে করতে ভুলেই গেছে বিহারীর কথা বিহারীর কথা ভুলে গেছে এবার যত বেলা যায় বিহারী নিস্তেজ হয়ে পড়ছে আর ছেলে মানুষ কি আর খিদে সহ্য করতে পারে গো এবার যত বেলা হয় শুধু চিন্তা করে বাবা কখন আসবে খিদে পাচ্ছে তো তৃষ্ণায় গলা শুকনো হয়ে যাচ্ছে বাবা কখন আসবে কখন খেতে দেবে এই চিন্তা করছে মা এইবার ভক্ত যখন ক্ষুধায় কাতর হয়ে যাচ্ছে আবার সেই ভগবান যেই না ভগবান নৈবেদ্যের থালাটা পেয়েছে মা ভগবান কি করেছে জানো ও মা এই বাবার আর একটা ছেলে ছিল যার নাম গোপাল তার বেশ ধারণ করেছে ভগবান তার বেশ ধারণ করে নিজের খাওয়াটা নিয়ে বিহারীকে দিতে আসছে ও মা আমরা ভুল করি তাই তো অনেক ভুল করি ভগবান করে না তারা হুরো করে গোপালের বেশ তো ধরেছে মা কিন্তু মাধবের গায়ে যে যত অলংকার আদি ছিল খুলতে আর মনে বেশটা ধরেছে কিন্তু কয়নাগাটি খুলতে মনে সব পরে দূর থেকে দেখতে পেয়েছে বিহারী ভাই তুই বাবার একটা কাণ্ডজ্ঞান নেই দুপুর বেলায় ফাঁকা রাস্তায় তোকে পাঠিয়ে দিয়েছে